হ্যালো স্টুডেন্টস, মই মিসেস সুতাপা ভট্টাচার্য তোমালোকক সবকে আজি এই জ্ঞান বিশ্ব চ্যানেললৈ স্বাগতম জানালো। স্টুডেন্টস, মই আজি অষ্টম শ্রেণী ক্লাস 8ৰ বিজ্ঞানৰ এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার চ্যাপ্টার 4 পদার্থ ধাতু অধাতুলৈ আলোচনা কৰিম, মেটেৰিয়েলস মেটেল এণ্ড নন মেটেল। তো স্টুডেন্টস, প্রথমতে তোমালোকে এটা কাম কৰা, তোমালোকৰ টেক্সট বুকটো ওলাই লোৱা আৰু তাৰে চ্যাপ্টার 4 পদার্থ ধাতু ও অধাতু ওলাই লোৱা। লগতে তোমালোকে এটা বহি ৰাখিবা আৰু এটা পেন লৈ ৰাখা। মই মোৰ এক্সপ্লেনেশ্যনৰ মাজে মাজে তোমালোকক কিছুমান পইণ্টস কৈ যাম বা লিখি যাম, ঠিক আছে? তো তোমালোকে এইবিলাক অকণমান নোট কৰি যাবা। শেষতে মই তোমালোকক কিছুমান প্ৰশ্নও দিম বা কোৱেশ্যনছ দিম। অ'কে ষ্টুডেণ্টছ, তো অকণমান তোমালোকে সাজু হৈ লোৱা। স্টুডেন্টস, আশা কৰিছো তোমালোকে সাজু হৈছা। তো আমি এতিয়া ষ্টাৰ্ট কৰিব পাৰো ন? তো আজি আমাৰ বিষয়টো কি ষ্টুডেণ্টস? আমাৰ বিষয়টো আজি হ'ল গৈ পদাৰ্থ ধাতু ও অধাতু, মেটেৰিয়েলস মেটেল এণ্ড নন মেটেল। তো ষ্টুডেণ্টস, প্ৰথমত আমাৰ কি জানিব লাগিব যে পদাৰ্থটো কি হয় ন? তো আমি আগতে কি জানিম ষ্টুডেণ্টস, যে পদাৰ্থটো কি বা পদাৰ্থ বুলিলে আমি কি বুজো? অ'কে ষ্টুডেণ্টস, ষ্টুডেণ্টছ আমাৰ চাৰিওফালে আমি নানান ধৰণৰ বস্তু দেখা পাওঁ, নহয় জানো? যেনে ধৰা বহুত ধৰণৰ বস্তু আমাৰ চাৰিওফালে আছে আমি জানো ন? আৰু সেই বস্তুবিলাকৰ কি আছে ষ্টুডেণ্টছ, ভৰ আছে। আৰু সেই বস্তুবিলাকে কি কৰে, এটা স্থান আগুৰে বা স্থান জুৰি থাকে, অকুপাই স্পেচ। অ'কে, আৰু কিছুমান বস্তুক আমি দেখা পাওঁ, চুব পাৰোঁ, ঠিক আছে? এই যে বস্তুবিলাক আমাৰ চাৰিওফালে যোনবিলাক বস্তু থাকে, এই বস্তুবোৰক আমি কি বুলি কওঁ ষ্টুডেণ্টছ, পদাৰ্থ বুলি কওঁ। অ'কে, তাৰ মানে ষ্টুডেণ্টছ আমি কি ক'ব পাৰো যে যোনবিলাক বস্তুৰে ধৰা ভৰ আছে বা এটা স্থান আগুৰি থৈছে, তো সেইবিলাকক আমি কি বুলি ক'ব পাৰো, পদাৰ্থ বুলি ক'ব পাৰো। কিন্তু কিছু পদাৰ্থ আছে ষ্টুডেণ্ট যোনবিলাকক আমি চাব পৰা নাই বা চুব পৰা নাই, যেনে ধৰা বায়ু। বায়ু আমাৰ চাৰিওফালে আছে ন, সেইটো এটা পদাৰ্থ। কিন্তু কি ষ্টুডেণ্টস, বায়ুটো কি হৈছে, বায়ুটো কিন্তু আমি চুব পৰা নাই বা চাব পৰা নাই, কিন্তু ইও কিন্তু স্থান দখল কৰি আছে। তো কি ষ্টুডেণ্টস, বায়ুটো এটা পদাৰ্থ। অ'কে, তো ষ্টুডেণ্টস যে পদাৰ্থ বুলিলে এতিয়া কি আমি এটা গম পালো, ঠিক আছে? তো এতিয়া আমি কেইটামান পদাৰ্থৰ নাম লিখিব পাৰো ন? মই ইয়াতে যেনে লিখিছো, ৰবা, সৰি, লু, লু এটুকুৰ আমি সবে চাইছো। সোণ, সোণ আমি সবে চাইছো, আমি নানান ধৰণৰ অলংকাৰ পিন্ধো ন, সোণ ৰূপৰ পিন্ধো, ঠিক আছে? এলুমিনিয়াম, অ'কে, আৰু কোৱাচোন, কয়লা, কয়লা আমি দেখা পাইছো ন সবে, আৰু আছে ধৰা সালফাৰ। বায়ুত এটা খুব প্ৰয়োজনীয় এটা গেছ থাকে ষ্টুডেণ্ট, যোনটো নহলে আমি জীয়াই থাকিব নোৱাৰো, কি কোৱাচোন, অক্সিজেন। তো এই গোটেইবোৰে ষ্টুডেণ্টছ, এই গোটেইবোৰে কি পদাৰ্থ, এইবিলাকক আমি কি বুলি ক'ব পাৰো ষ্টুডেণ্টছ, পদাৰ্থ। কাৰণ কি, এইবিলাকৰ ষ্টুডেণ্টছ ঘৰ আছে বা স্থান আগুৰে, ঠিক আছে? কিছুমান বস্তুক আমি চুব পাৰিছো বা চাব পাৰি আছো। অ'কে, তো ষ্টুডেণ্ট এতিয়া এই পদাৰ্থবিলাকক আমি যদি এতিয়া অকণমান লাৰি চাওঁ, তো এইবিলাকক কি চাম আমি? ধৰা মই এটা লু টুকুৰটো এটা হাতত লৈ যদি তোমালোকে চোৱা বা মই এটা হাতত লৈ চালো, ঠিক আছে, এইটো কি হ'ব, এইটো কিন্তু বস্তু ষ্টুডেণ্টছ খুব টান এটা বস্তু। অ'কে, খুব টান বস্তু, যে মানে আমি যদি এইটোক যদি হাতুৰি দি এটা যদি পিটিও দিওঁ, কি হ'ব, এইটো কিন্তু বহুত টান বস্তু, সি ভাঙি নাযায়, সি একদম ভাঙি নাযায়, চেপেটা হৈ যাব পাৰে বা অকণমান এইফাল সিফাল বিকি যাব পাৰে, ভাঙি নাযায়। তাৰমানে কি গম পালো ষ্টুডেণ্টছ, যে লুটো কি এটা টান বস্তু, এটা টান বস্তু, লুটো এটা টান বস্তু। তেনেকা সোণটো কিন্তু ষ্টুডেণ্টছ খুব টান বস্তু, আমি জানো ন, আমাৰ যেনেকে আমি অলংকাৰ বিলাক যে পিন্ধো, সেইবিলাক কি খুব টান বস্তুবিলাক, ঠিক আছে, সহজে ভাঙি নাযায়।
एलुमिनियम तो तेनुका खूब एटा टान बस्तु रूप एबिलाक सबके टान बस्तु ओके एटिया स्टूडेंट कोयला तोर कथा जाहिनो कोयला आमी सबे चाइसु तो कोयला तो देखा तो कठिन पदार्थ किंतु एटुक जदि आमी एटा हातुरी दि जदि पिटी दिउ কি হব স্টুডেন্টস এটো কয়লাটো ভাঙি ভাঙি টুকুৰা হৈ যাব তাৰ মানে কি কব পাৰো স্টুডেন্টস যে ইটো ইমান টান নহয় কয়লাটো ইমান টান বস্তু নহয় কয়লাটো কি হয় অকমান কোমল বস্তুটো অকমান কোমল তাৰ মানে এটো আমি কি কি বুলি কব পাৰো এটো এটা কোমল বস্তু বুলি কব পাৰো কয়লাটো এটা কোমল বস্তু ওকে সালফারটো তেনুকা স্টুডেন্টস হালধীয়া কালৰৰ এটা মানে বস্তু হয় এটুকো যদি আমি এনেকে বাড়ি মারো তো এটু কি হয় স্টুডেন্ট অকমান কুমল মানে ভাঙি যাব ওকে এটু কি হব অকমান ভাঙি টুকুরা টুকুরা হয়ে যাব ঠিক আছে তার মানে আমি কি চালু স্টুডেন্ট যে লু কুন রূপ অ্যালুমিনিয়াম এই ব্ল্যাক সব টান বস্তু ওকে আর কয়লা সালফার এই ব্ল্যাক সব কি স্টুডেন্ট অকমান কুমল বস্তু ভাঙি যায় ওকে অক্সিজেন টুক তো আমি জানো এটু কি হয় এটা গ্যাস এটো এটা কি গ্যাসীয় বস্তু হয় ওকে গ্যাসীয় ওকে স্টুডেন্টস কিন্তু স্টুডেন্টস কি এই গুটে কেটাই কিন্তু স্টুডেন্টস পদার্থ হয় গম পাইছা এই গুটে কেটাই পদার্থ কিন্তু এই পদার্থ বিলাকৰ ভিতৰত কিছুমান পদার্থ আমি পালো যে খুব টান যিমান যি কৰাই ভাঙি না যাব ওকে তো এই টান বস্তু বিলাককে আমি কি বুলি কব পাৰো স্টুডেন্টস ধাতু বুলি কব পাৰো কি বুলি কব পাৰো ধাতু ওকে আৰু এই যে কোমল বস্তু বিলাক বাড়ি মাৰিলে ভাঙি গল ঠিক আছে আৰু বাই যে গ্যাসীয় বস্তু এই বিলাক সব বিলাকক আমি কি কব পাৰো স্টুডেন্টস অধাতু বুলি কব পাৰো কি বুলি অধাতু ওকে স্টুডেন্টস তার মানে আমি কি চালু স্টুডেন্টস যে পদার্থ বিলাকক পদার্থ বিলাকক আমি সাধারণতে কি কব পাৰো স্টুডেন্টস পদার্থ বিলাকক আমি দুটা শ্রেণীত বিভক্ত কৰিব পাৰো কি কি ধাতু আৰু কি অধাতু ওকে স্টুডেন্টস এতিয়া তোমালোকে কেটামান উদাহরণ ভাবাচোন ধাতু কোনটো হব অধাতু কোনটো হব আমার চারিওফালে যিমান পদার্থ আছে এই গোটেকেইটা পদার্থ কি হয় স্টুডেন্টস ধাতু আৰু অধাতু এই দুটা শ্রেণীত বিভক্ত হৈ আছে ঠিক আছে যেনে মই ইয়াতে উদাহরণ কেটামান তাতে ধৰা লিখিছিলোঁ মই তো তোমালোকে ইয়াৰ পৰা কেটামান উদাহরণ তোমালোকে লিখি ভাবিবা ভাবিবাচোন কি কি কোন লিখিব পাৰো ন লু লিখিব পাৰো রূপ পারদ এটা মূল মনত আহিলে স্টুডেন্টস পারদ বা পারা বুলি কয় বা এটুক আমি ইংলিশত কি বুলি কও মার্কারি বুলি কও ঠিক আছে স্টুডেন্টস মার্কারি বুলি কও ওকে এইটো এটা তোমালকে মই এটা ডাগ দি থৈছো বা এটা গোল দি থৈছো কিয় থৈছো কারণ কি এইটো কিন্তু এটা ধাতুৰ ভিতৰত এটা ব্যতিক্রম আমি যে কৈছো যে ধাতু বিলাক খুব কঠিন পদার্থ ভাঙি না যায় ঠিক আছে কিন্তু পারদ একমাত্র ধাতু যোনটো কি সাধারণ উষ্ণতা জুলিয়া অবস্থাত থাকে এইটো স্টুডেন্টস তোমালোকে মনত রাখিবা ঠিক আছে তেনেকুৱা ধাতুৰ আৰু আমি উদাহৰণ লওঁ অধাতু সৰি অধাতুৰ উদাহৰণ আমি কি কি কব পাৰো স্টুডেন্টস অকমান আগতে আমি দেখাইছিলোঁ কোমল বস্তুবোৰ কি কি কয়লা এইটো এটা কাৰ্বনৰ সোর্স হয় ন সালফাৰ ওকে অক্সিজেন লিখিছিলো অক্সিজেন ইত্যাদি এনেকুৱা বহুত আৰু আছে ঠিক আছে তাৰ মানে আমি কি চালো স্টুডেন্টস যে পদার্থ বিলাক সাধাৰণতে দুটা ভাগে বিভক্ত হৈছে কি কি ধাতু আৰু অধাতু ওকে তো ধাতুৰ উদাহৰণ বিলাক আমি চালো কেতামান হেৰি অধাতুৰ উদাহৰণ বিলাক চালো এটা কথা স্টুডেন্টস ধাতু বিলাক কিন্তু সাধারণতে কঠিন পদার্থ আর অধাতু বিলাক কঠিন তরল বা গ্যাসীয় হব পারে ওকে এতিয়া স্টুডেন্টস এই ধাতু আর অধাতু মানে
আমি পদার্থ বিলাকৰ কথাই কৈছো, পদার্থ বিলাকক এই ধাতু আৰু অধাতু শ্রেণীভুক্ত কৰিব কাৰণে আমি আৰু ভালকে ধাতু আৰু অধাতু কি কৰিব লাগিব, ধর্ম বিলাক ভালকে জানিব লাগিব, নহয় জানো? তো আমি হেতু কাৰণে কি কৰিম, এতিয়া নেক্সট টপিকটো আমি লম কি, ধাতু আৰু অধাতু ধর্মৰ বিষয়ে আমি জানি প্রপার্টিজ বিলাক, ঠিক আছে? ধাতু ও অধাতুর ধর্ম বা কি বলে কব পারো, প্রপার্টিজ। স্টুডেন্টস ইংলিশত কি বলে কয়, প্রপার্টিজ। তো স্টুডেন্ট যে কোনো বস্তুরে ধর্ম বলি বা প্রপার্টিজ বলি যেটা আমি জানব বিচারো, যেটা আমার মানে মূলত যে কোনো বস্তুরে দুটা ধর্মর কথা আহে, কি কি ধর্মটো দুটা ধর্মর কথা আহে, কি কি আহিব, ভৌতিক ধর্ম ভৌতিক ধর্ম আর এটা কি রাসায়নিক ধর্ম, ভৌতিক ধর্ম আর রাসায়নিক ধর্ম। তার মানে ভৌতিক ধর্মটক আমি কি বলি কব পারো, ফিজিক্যাল প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজ। আর রাসায়নিক ধর্ম কি বলি কব পারো ইংলিশত, কেমিক্যাল প্রপার্টিজ। ওকে স্টুডেন্ট, তো এই ভৌতিক ধর্মর বিষয় আর রাসায়নিক ধর্মর বিষয় স্টুডেন্ট তোমালকে ক্লাস 7তে অকমান পড়ি আছে, তথাপি মই অকমান রিকল করে দিছো, ঠিক আছে? ভৌতিক ধর্ম আমি কেনেকে কি গম, কেনেকে গম পাও যে বস্তুটোর আকারটো কেনুকা বা আকৃতিটো কেনুকা, কি অবস্থাত আছে বস্তুটো, কঠিন তরল না গ্যাসীয়, কি অবস্থাত আছে, তো সেইবিলাক কি বুঝায় এটা বস্তুর ভৌতিক ধর্ম বুঝায়। ওকে স্টুডেন্ট, আর রাসায়নিক ধর্ম বলিলে আমি কি বুঝো, যে একটা পদার্থ আন একটা বস্তুর লগত বিক্রিয়া করে কি উৎপন্ন করেছে, সেইটো কি বুঝায় স্টুডেন্ট, বস্তুটো রাসায়নিক ধর্ম। ওকে, তো এতিয়া স্টুডেন্ট আজি আমি ধাতু আর অধাতুর ভৌতিক ধর্মর বিষয়ে ভালকে জানি, ঠিক আছে? ধাতু ভৌতিক ধর্ম, ঠিক আছে স্টুডেন্ট? মই এতিয়া কেটামান পয়েন্টস লিখি গৈ আছো, তোমালোকে এইবিলাক অকমান নোট কৰি যাবা, ঠিক আছে? যেতে ধৰা দুটি বা কি কব পাৰো এইটো লাষ্টৰ সাত সহিষ্ণু ইংলিশত কি বুলি কয় তো, মেলিয়েবিলিটি, নমনীয়তা ইংলিশত কি বুলি কও স্টুডেন্ট, ডাকটিলিটি, এর পিছত উচ্চ নাদি বা এইটোক ধননশীল বুলিও কব পাৰো আমি, ধননশীল ইংলিশত কি বুলি কব স্টুডেন্ট, সোনোরাস, কঠিনতা ইংলিশত কি বুলি কম স্টুডেন্ট, হার্ডনেস, এইটো আমি অকমান আগতে কৈছো, হার্ডনেস। ধরব পারিছা তোমালকে কিতাপৰ পৰা স্পেলিং লৈ অকমান ভালকে চাই লবা, মোৰ ইফাল ইফাল হ'ব পাৰে। তাপৰ পৰিবাহী, হিট কন্ডাক্টৰ, ওকে, বিদ্যুতৰ পরিবাহী, ইলেকট্রিক কন্ডাক্টর, ওকে স্টুডেন্ট, এইকটা পয়েন্টস অকমান তোমালকে সাগে লিখিছাই।
তো এতিয়া স্টুডেন্টস এইবিলাক কি, এইবিলাক সব ভৌতিক ধর্ম বুঝায়। এইবিলাক কি বুঝায় স্টুডেন্টস? সব ভৌতিক ধর্ম বুঝায়। এতিয়া আমি এটা এটাকে ধাতু আর অধাতুর ক্ষেত্রে এই ভৌতিক ধর্মবিলাক কেনুকা এটু এটা এটাকে চাম, ঠিক আছে? তো প্রথম স্টুডেন্টস কি আছিলে আমার, তো দ্যুতি বা কি বলি কব পারো লাস্টার, ওকে? এটুত মই এটা তোমালোকক এক্সাম্পল দি আছো, এটু মই এটা কি আঁকিলো তোমালোকে ধরিব পারিছা সাগে। ধরা অর্নামেন্টস এটা আঁকিছো, গহনা। আমি যেতিয়া স্টুডেন্টস কোবাত পার্টি সার্টিত যাও ন, তেতিয়া কি করো আমি খুব গহনা পিন্ধু। গহনা বিলাক নো কিহর হয়? বেশির ভাগ সাবা এবিলাক কিহর? ধাতুর হয়। কি ধাতু? সোণ, রূপ, প্লাটিনাম হব পারে, বিভিন্ন টাইপের ধাতু ন, তার মানে এইবিলাক কি সব ধাতুর হয়। কি কি ধাতু বিলাক কব পারো আমি? যেনে সোণ, ঠিক আছে, বা রূপ, এই টাইপের, বা প্লাটিনাম, আর যিমান যি ভাবা, ঠিক আছে, ধাতু। তো আমি ধাতুর গহনা বিলাক কিয় পিন্ধিছো বা কিয় পিন্ধু? যাতে, কারণ কি ধাতু কি করে স্টুডেন্ট, ধাতু বিলাক অকমান চিকমিকাই থাকে, সাবা অকমান চিকমিকাই থাকে, তেতিয়া দেখা ধুনিয়া দেখি ন, সেইটো কারণে আমি অলংকার যিমান পিন্ধু সব ধাতু অলংকার বিলাক পিন্ধু, ওকে? কি কিয় পিন্ধু? কারণ কি ধাতু বিলাক কি করে স্টুডেন্ট, শাইন করে থাকে, চিকমিকাই থাকে, ওকে? এটা অধাতু যদি আমি চাও, এটা কয়লার টুকুরা যদি চাও তুমি স্টুডেন্ট, কয়লা ধরা, কয়লাটো কি হয়? এটা অধাতু। এটু যদি চাও আমি কি হব, এটু স্টুডেন্টস অকমান ডাল, ইমান চিকমিকিয়া নহয়, ঠিক আছে, অকমান ডাল। তার মানে কি, ইয়াতে কি ধাতুর কি আছে, ধাতুর যে এইটু ধর্ম, যে ধাতুটো কি থাকে স্টুডেন্ট, জিলিকি থাকে, চিকমিকাই থাকে, ওকে, বা শাইন করে থাকে। ধাতুর এই ধর্মটোকে আমি কি বলি কো স্টুডেন্টস? দ্যুতি বলি কো, ওকে? তো ধাতু বিলাকর স্টুডেন্টস দ্যুতি আছে, কিন্তু অধাতু বিলাকর দ্যুতি নাই, ওকে? নেক্সট স্টুডেন্টস আমার আছিল কি নমনীয়তা। নমনীয়তা বা ডাকটিলিটি, এইটো সাগে 3 নম্বৰত আছিল, হব একো নাই, ঠিক আছে। তো নমনীয়তা বা ডাকটিলিটি, এতিয়া স্টুডেন্টস চোৱা, মই ইয়াতে 3টা স্যাম্পল ললো, ধরা এটুকুর মই লু লৈছো, এটু কি স্যাম্পল স্টুডেন্টস? লু। আৰু এটুকু ধরা মই কপার ললো স্টুডেন্টস, কপার, এটু এটা ধাতু, খুব টান বস্তু ন, এখন ধাতু বুলি কৈছো ন, এইবিলাক কি ধাতু। আৰু এটুকু ধরা স্টুডেন্টস আমি কি ললো? কয়লা ললো, ঠিক আছে, কি লৈছো? কয়লা লৈছো, এটু কি অধাতু, ওকে স্টুডেন্ট? তো এতিয়া আমি যদি কি করো এই 3টা স্যাম্পলকে দুয়ো ফালৰ পৰা যদি টানি ধৰো, ঠিক আছে, খুব জোৰকে ধৰা টানি ধৰা হৈছে, কি হব, এই ধাতুবিলাক যিমানে টানো সিহঁতে কি হব স্টুডেন্ট, ছিঙি না যায় বা ভাঙি না যায়, কি হব, লম্বা তারত পরিণত হয়ে যাব, এনেকুৱা লম্বা তার, পাইপর নিচিনা বা এনেকুৱা তারত পরিণত হয়ে যাব, তথাপি ই ভাঙি না যাব, ওকে স্টুডেন্ট? তেনেকুৱা কপার টুকু যদি খুব টানি ধরো, এটু কি হব, লম্বা তারত পরিণত হয়ে যাব, ঠিক আছে? কিন্তু অধাতুটুক যদি আমি টানি থাকো এনেকে, কি হব, মাজত এনেকে ব্রেক হয়ে যাব, ভাঙি যাব, ঠিক আছে? তার মানে আমি কি চালো স্টুডেন্টস, ধাতুর যে এই ধর্মটু, যে ধাতুক টানিলে কি হয়, ই ভাঙি না যায়, আর কি হয়, ই লম্বা তারত পরিণত হয়। ধাতুর এই ধর্মটুকে আমি কি বলি কো স্টুডেন্টস? নমনীয়তা বা ডাকটিলিটি বলি কো, ওকে? তো এটা নমনীয়তা কাক বলে বা কি বলি কলে আমি কি কম, যে ধাতুক টানিলে ধাতুটো কি হয়, তারত পরিণত হয়, আর ধাতুর এই ধর্মটুকে আমি কি বলি কো স্টুডেন্টস? নমনীয়তা বলি কো, ওকে? তার মানে আমি কি চালো স্টুডেন্টস, ধাতু বিলাক নমনীয় আৰু অধাতু বিলাক নমনীয় নহয়, ওকে?
তো আমি নেক্সট পয়েন্ট টু লৈকে এতিয়া যাম। এইটো 2 নম্বৰতে আছিলে, ঘাট সহিষ্ণুতা। ঘাট সহিষ্ণুতা, স্পেলিং বিলাক তোমালোকে অকমান চাবা স্টুডেন্ট। ম্যালিয়েবিলিটি, ওকে, এইটো কি? এইটো কারণে মই এটা এটা এক্সাম্পল লৈ আছো স্টুডেন্ট, মন কৰিবা তোমালোকে। ধৰা মই এটা তিনটা স্যাম্পল লৈছো, হ্যাঁ, কি কি স্যাম্পল ললো? সেম এটা লু টুকুর লৈছো, এটা অ্যালুমিনিয়ামৰ টুকুর লৈছো, আৰু এটুকুর কয়লাও লৈছো। লু আর অ্যালুমিনিয়াম তো কি হয় স্টুডেন্ট, কম পাইছা সাগে তোমালোকে? ধাতু। আর কয়লা তো অধাতু। ওকে, এতিয়া স্টুডেন্ট এই তিনটাকে যদি আমি হাতুড়ি দিয়ে যদি ঠিকসে পিটি থাকো, হাতুড়ি তো চাইছা, ঠিক আছে, হাতুড়ি দিয়ে যদি ঠিকসে যদি এটুক যদি পিটি যদি থাকো তিনটাকে, কি হব স্টুডেন্ট, কি চাম আমি? কৈ আছো মই, এই ধাতুবিলাকক যদি আমি খুব জোরকে যদি পিটি থাকো স্টুডেন্ট, এইবিলাক কি হব, পাতলা চেপেটা হয়ে যাব, চেপেটা হয়ে পাতলা এটা পাতত পরিণত হব, তথাপিও ই ভাঙি না যায় স্টুডেন্ট, ই কি হব, চেপেটা হয়ে যাব স্টুডেন্ট, চেপেটা হয়ে যাব তথাপি ই ভাঙি না যায়। ওকে, অ্যালুমিনিয়ামটাও তেনুকা, যিমান জোরকে আমি বাড়ি বাড়িম তথাপি কি হব, এটা পাতলা পাতত পরিণত হয়ে যাব পারে, চেপেটা হয়ে পাতলা পাতত পরিণত হয়ে যাব পারে, তথাপি ই ভাঙি টুকরা টুকরা হয়ে না যায়। ওকে, কিন্তু কয়লাটক যদি বাড়ি মারু কি হব স্টুডেন্ট, ই ভাঙি টুকরা টুকরা হয়ে যাব, কিয় এইটু অকমান কোমল বস্তু। ওকে, তো এতিয়া স্টুডেন্ট ধাতুর যে এই ধর্মটু যে ধাতুক পিটিলে কি হয়, ধাতুটু পাতলা পাতত পরিণত হয়ে যায়, আর ধাতুর এই ধর্মটুকে আমি কি বলি কও স্টুডেন্ট, ঘাট সহিষ্ণুতা বা ম্যালিবিলিটি। ওকে, এটা যদি তোমালোক খুদা হয় যে ঘাট সহিষ্ণুতা কি বা কাক বোলে, তোমালোকে কব পারিবা যে কি, ধাতুক পিটিলে ধাতুটু পাতলা পাতত পরিণত হয়ে যায়, ধাতুর এই ধর্মটুকে আমি কি বলি কও, ঘাট সহিষ্ণুতা। ওকে স্টুডেন্ট, তো আমি কি চালো, ধাতু বিলাক ঘাট সহিষ্ণু বা ম্যালিয়েবল, আর অধাতু বিলাক ঘাট সহিষ্ণু নহয় অর্থাৎ ম্যালিয়েবল নহয়। ওকে, নেক্সট আমার আছে স্টুডেন্ট কি, নেক্সট পয়েন্ট আমি কি লিখেছিল, উচ্চ নাদি। এইটুক আমি ধননশীল বুলিও কব পাৰো স্টুডেন্টস। ওকে, এইটোৰ কাৰণে মই এটা ভাল এক্সাম্পল দি আছো, আমি এইটো সবে জানো, ঠিক আছে, এইটোৰ কাৰণে মই এটা স্কুল বেল, স্কুল বেল আঁকিলো। স্টুডেন্টস আমি যেতিয়া স্কুলত থাকো ন, তেতিয়া যেতিয়া আমাৰ ক্লাছ চলি থাকে, এটা পিৰিয়ড যেতিয়া শেষ হয়, আমি কেনেকৈ গম পাওঁ, যেতিয়া আমার বেলটো কি হয়, বজোৱা হয়, ঠিক আছে, বেলটো যোনটো বনোৱা থাকে আমাৰ স্কুলত চাবা স্টুডেন্টস, এইটো কিহে দি বনোৱা থাকে, এটা ধাতু দি বনোৱা থাকে, এই যে প্লেটৰ নিচিনা যে থাকে, এইটো কিহৰ থাকে, তাত ধাতু থাকে, ঠিক আছে, তো ধাতুটোক যেতিয়া বাড়ি মাৰে তেতিয়া কি হয়, ধাতুটো এটা টাংকে এটা শব্দ উলিয়ায়, ঠিক আছে, ধাতুটোক যেতিয়া বাড়ি মাৰা হয়, ই কি কৰে, এটা টাং এটা শব্দ উৎপন্ন কৰে, আৰু ধাতুৰ এই ধৰ্মটোকে আমি কি বুলি কওঁ স্টুডেন্ট, উচ্চনী নাদি। ওকে, বা উচ্চ নাদি, বা আমি এইটোক ধননশীল বুলিও কব পাৰোঁ, তাৰমানে কি স্টুডেন্ট, যে ধাতুবিলাক ধননশীল, ধাতুক পিটিলে ধাতুটো কি কৰে, শব্দ উৎপন্ন কৰে, আৰু ধাতুৰ এই ধৰ্মটোকে আমি কি বুলি কওঁ, যে ধাতুবিলাকে ধননশীল বা উচ্চনী নাদি। ওকে, তো এতিয়া তেনেকুৱা চাবাচোন, মন্দিৰৰ যে ঘণ্টাবিলাক যে থাকে, সেইবিলাকো কি থাকে স্টুডেন্টস, ধাতু থাকে, কিয়, এটা এইটো যেতিয়া বাড়ি মাৰা হয়, এইটো কি কৰে স্টুডেন্টস, টাংকে এটা
শব্দ উৎপন্ন করে, ওকে? কিন্তু অধাতুক বাড়ি মারিলে কি হয়, অধাতু কিন্তু একো শব্দ উৎপন্ন করিব নোৱাৰে, উল্টা ৰুইটো ভাঙি যায়, ওকে স্টুডেন্ট? তার মানে স্টুডেন্টস আমি কি চালো যে ধাতু বিলা কি হয় উচ্চ নাদি হয় বা ধননশীল বা আমি কি কব পাৰো সোনোৰাজ হয় আৰু অধাতু বিলা উচ্চ নাদি বা সোনোৰাজ নহয়, ওকে? নেক্সট আমি চাম কি স্টুডেন্ট কঠিনতা বাকি হার্ডনেস। এইটো স্টুডেন্টস আমি আগতেও ডিসকাস করিলো অকমান যে কি হার্ডনেস টু কি, যে আমি জানো কি ধাতু বিলাক কি, ধাতু বিলাক সাধারণত কঠিনতম পদার্থ, ধাতু বিলাক কি পদার্থ স্টুডেন্ট, কঠিন পদার্থ, খুব কঠিন, খুব টান, ঠিক আছে? কিন্তু ইয়াতে এটা ব্যতিক্রম আছে, মই যে তেতিয়া কৈছিলো পারদটোর কথা বা মার্কারির কথা, এইটো খালি একমাত্র জুলিয়া ধাতু, এইটো খালি কি একমাত্র জুলিয়া ধাতু, ই সাধারণ উষ্ণতা কি জুলিয়া অবস্থাত থাকে, লিকুইড অবস্থাত থাকে, ঠিক আছে? অধাতু বিলাক স্টুডেন্টস, অধাতু বিলাক কি হয় সাধারণ উষ্ণতা কঠিন তরল বা গ্যাসীয় অবস্থাত থাকিব পারে, কি অবস্থা থাকিব পারে স্টুডেন্টস, কঠিন তরল বা গ্যাসীয়, ওকে? তো স্টুডেন্টস এটি আমি নেক্সট পয়েন্ট লৈকে যাও কি তাপৰ পৰিবাহী, তাপৰ পৰিবাহী হিট কন্ডাক্টৰ, এইটোৰ কাৰণে আমাৰ আটাইতকৈ ভাল এক্সাম্পল হল স্টুডেন্টস যে আমি যে আমাৰ ৰান্না কৰাৰ কাৰণে বা ঘৰত যে খানা বনাওঁ সেইবিলাকৰ কাৰণে আমি যোনবিলাক ইউটেনচিল বা যোনবিলাক বৰ্তন ব্যৱহাৰ কৰোঁ কিহৰ কৰোঁ, সব ধাতু, ঠিক আছে? তো মই ইয়াতে তোমালোকক এনে এটা এক্সাম্পল দি আছো ধাতু আৰু অধাতুটোৰ পাৰ্থক্যটো বুজোৱাৰ কাৰণে, যে কি ধৰা এটা ফ্ৰাইং পেন, ফ্ৰাইং পেন তোমালোকে চাইছা সবে কেনেকুৱা টাইপৰ থাকে, বেশিক বেশিরভাগ পোর্শনে কি থাকে এইটো ধাতু দ্বারা বনোৱা থাকে স্টুডেন্ট, খালি চাবা হ্যান্ডেলৰ ফালে এটা অধাতু দি ব্ল্যাক কালারের একটা প্লাস্টিক টাইপের বস্তু দি হ্যান্ডেলটো বনোৱা থাকে, ঠিক আছে? তো ফ্রাইং পেনটো যেতিয়া আমি ধরা তাপ দিও বা গ্যাসের উপর বহাই দিলো, ঠিক আছে, জুই দিলো, কি হয় স্টুডেন্ট যোনটো পোর্শন চাবা ধাতু দ্বারা বনোৱা আছে সেইটো পোর্শন খুব গরম হয়ে যায়, সেইটোত আমি হাত দিবই নোৱাৰো, হাত চাত জ্বলি যাব পাৰে, ঠিক আছে? কিন্তু এই হাতৰ ফালে যোনটো ফালে ধৰা অধাতু দি বনোৱা আছিলে সেইটো যদি কিন্তু ইমান গৰম নহয় সেইকাৰণে আমি এইটো ভালকে ধৰিব পাৰোঁ, ঠিক আছে? তাৰমানে স্টুডেন্টস আমি কি গম পালো যে ধাতুবিলাক কি, ধাতুবিলাক তাপৰ সুপৰিবাহী, ঠিক আছে, আৰু অধাতুবিলাক তাপৰ সুপৰিবাহী, ওকে স্টুডেন্টস? এতিয়া স্টুডেন্টস নেক্সট আমাৰ কি আছিলে বিদ্যুতৰ পৰিবাহী, বিদ্যুতৰ পৰিবাহী ইলেক্ট্ৰিক কন্ডাক্টৰ, এইটোৰ কাৰণেতো আটাইতকৈ ভাল এক্সাম্পল স্টুডেন্টস যে আমাৰ যিমান বিদ্যুৎ পৰিবহণৰ কাৰণে যোনবিলাক তাৰ ব্যৱহাৰ কৰোঁ আমি বা ইলেক্ট্ৰিক ৱায়াৰ, ঠিক আছে, এইবিলাক সব স্টুডেন্টস কি সব ধাতুৰ, সব ধাতু দি বনোৱা ইলেক্ট্ৰিক ৱায়াৰ, ৱায়াৰ আমি যিমান ব্যৱহাৰ কৰি আছোঁ অৰ্থাৎ কি তাৰ, তাৰবিলাক আমি যিমান ব্যৱহাৰ কৰোঁ সব স্টুডেন্ট কিহে দি বনোৱা থাকে, ধাতু দি বনোৱা থাকে, ওকে? তো এইবিলাক ধাতু দি কিয় বনাওঁ আমি, কাৰণ কি ধাতুবিলাক বিদ্যুতৰ সুপৰিবাহী স্টুডেণ্ট, ওকে? ঘৰত চাবা আমি তাৰ কেতিয়াবা যদি তোমালোকে এটুকু যদি পৰি থাকে ওলাই চাব পাৰা যে কি হয় তাৰবিলাক ভিতৰতো ধাতুৰ পাত তাৰটো থাকে কিন্তু ওপৰত চাবা এনেকুৱা এটা প্লাষ্টিকৰ এটা হেৰি থাকে, কভাৰিং থাকে, কিয় থাকে এইটো, এইটো প্লাষ্টিকটো কি হয় স্টুডেণ্টছ, এইটো কি হয় অধাতু হয়, ঠিক আছে?
অধাতুর কভারিং টো কিয় দিয়ে, কারণ কি অধাতু বিলাক তাপর সু পরিবাহী, আর সেইটো কারণে আমার যদি কেতিয়াবা আমি তারটো চুয়ে পেলাও তেনহলে বিদ্যুৎ তো আমার শরীরত পরিবহন হব নোৱাৰে। সেইটো কারণে ধাতু তার উপর কি করা হয়, এটা অধাতুর এটা প্রলেপ দি দিয়া হয় বা এটা কভারিং এটা দি দিয়া হয়। ওকে স্টুডেন্টস, এইটো তোমালোকে, এইটো কারণে তোমালোকে এটা এক্সপেরিমেন্ট করেও চাব পারা। বর্তনীর কথা তোমালোকে সবে জানা ন, বর্তনী তোমালোকে ক্লাস সিক্সতে পাই আহিছা যে কি, এইটো কি এটা বিদ্যুৎ পরিবহনের এটা আবদ্ধ পথ। কেনুকা হয় বর্তনী এটা এনুকা ন, ধর একটা বাল্ব লগালু, এটা সুইচ, ঠিক আছে, এটা ব্যাটারি থাকিল ইয়াতে, ঠিক আছে, তো এনেকাকে কি করিব পারো আমি এটা বর্তনী আঁকিব পারো। ওকে, তো এইটো আমি কি করো, এই তারটো আমি কিহর লো, সাধারণত আমি ধাতু লো স্টুডেন্ট, যদি ধাতু লো তেতে আমি কি চাম, যদি সুইচটো অন করেছো আমি তেতে আমি কি চাম, বাল্বটো জ্বলি উঠে স্টুডেন্ট, ঠিক আছে। তার মানে কি বুঝাইছে, এই ধাতুর যে তারটো এইটো কি হয় বিদ্যুতের পরিবাহী হয়। ওকে, এনেকুৱা সেম বর্তনী আৰু এটা আঁকি তুমি যদি বনাই, এই তারটোর জায়গা তুমি এতিয়া কি কৰিব পাৰা, এটা কিবা অধাতুর এটা মাজত এটা পাত দি দিয়া, দি কেনে ইয়াতে সুইচ দিলা, সেম আকৌ ব্যাটারি দিলা, ঠিক আছে, কি চাম আমি স্টুডেন্টস, এতিয়া যেতিয়া কি হৈছে বাল্বটো কিন্তু নজলে, কিয় জ্বলা নাই, একেতো বস্তু এইটো নিচিনাই সেম বনাইছে, খালি দুটার ভিতর পার্থক্য কি আছে, ইয়াতে আমি একটা অধাতুর পাত দিছো স্টুডেন্ট। ওকে, তার মানে আমি কি গম পাও ইয়ার পর, যে ধাতু বিলাক বিদ্যুতর সুপরিবাহী আর অধাতু বিলাক বিদ্যুতর সুপরিবাহী। ওকে স্টুডেন্ট, তো এইবিলাক আছিল স্টুডেন্ট সব কি ধাতু আর অধাতুর ভৌতিক ধর্ম। কিন্তু স্টুডেন্ট এইবিলাকত ধাতু আর অধাতুর কিছুমান ভৌতিক ধর্মত কিছুমান ব্যতিক্রম আছে, ঠিক আছে, ব্যতিক্রম কিছুমান আছে বা আমি কি কব পারো এক্সেপশন আছে হ্যাঁ ভৌতিক ধর্ম কি কি, ধরা যেনেকা যে মই পারদটোর কথা কৈছিলো, পারদ পারদ এটা ধাতু, কিন্তু ই কি অবস্থাত থাকে স্টুডেন্ট, জুলিয়া অবস্থাত থাকে, ঠিক আছে। সাধারণতে ধাতু বিলাক কঠিন পদার্থ, কিন্তু পারদ একমাত্র ধাতু যোনটো কি হয় সাধারণ উষ্ণতাত জুলিয়া অবস্থাত থাকে। ওকে, তো এইটো এটা ধাতুর ব্যতিক্রম। তেনুকা স্টুডেন্টস আরো ব্যতিক্রম আছে, যেনেকে সোডিয়াম বা পটাশিয়াম, ঠিক আছে, এইবিলাকও স্টুডেন্টস ধাতু, এইবিলাকও কি হয় স্টুডেন্টস ধাতু, কিন্তু এইবিলাক অকমান কোমল স্টুডেন্টস, অকমান কি কোমল, ইমানে কোমল যে এইবিলাকক আমি চুরি দি বা কটারি দি কাটিব পাৰো। ওকে স্টুডেন্টস, তো এইবিলাকও কি ধাতুর মাজত কিছু ব্যতিক্রম। তেনেকুৱা অধাতুর মাজতো বহুত ব্যতিক্রম আছে, যেনে ধরা হীরা বা ডায়মন্ড বুলি কব পাৰো যোনটোক আমি, হ্যাঁ হীরা এইটো কি এটা কার্বনের বহুরূপ। ওকে, এইটো এটা কি স্টুডেন্টস অধাতু, কিন্তু এইটো স্টুডেন্টস দুটি আছে, এইটোর কি আছে স্টুডেন্টস দুটি আছে, আর এইটো এটা কঠিনতম পদার্থ হয়, কঠিনতম পদার্থ হয়, ঠিক আছে, যদিও এইটো অধাতু এইটোর কিন্তু দুটি আছে, খুব দুটি আছে, সেইকাৰণে আমি এইটো অর্নামেন্টসতো ইউজ করো ন, তো আৰু কি এইটো খুব এটা কঠিনতম পদার্থ। তো এইবিলাক এনেকুৱা মানে ভৌতিক ধর্মটো খালি যে আমি বিচার করি যে মানে তোমার পদার্থ বিলাকক যে ধাতু আর অধাতুর শ্রেণীত যে বিভক্ত করুন, তো সেইটো আমার ইমান সঠিক পদ্ধতি হৈ নুঠে, ভালকে আমি পদার্থ বিলাকক ধাতু আর অধাতুর শ্রেণীভুক্ত করার কারণে ভৌতিক ধর্মর লগে লগে আমার কি করিব লাগে রাসায়নিক ধর্ম বিলাকক সেইকাৰণে বিবেচনা করিব লাগে, ঠিক আছে, কিয় কারণ কি ভৌতিক ধর্ম বহু ধরনের ব্যতিক্রম থাকে। ওকে স্টুডেন্ট, তো স্টুডেন্ট আজি মই মোৰ এই টপিকটো ইয়াতে সামৰিলো। এতিয়া মই যেটো কৈছিলো তোমালোকক কেইটামান মই প্ৰশ্ন দিম, তো মই তোমালোকক কেইটামান কোৱেশ্চন এতিয়া লিখি আছো, তোমালোকে এইবিলাক অকমান নোট কৰি লোৱা, আশা ৰাখিছো তোমালোকে খুব সুন্দৰকে লিখিব পাৰিবা।
নমনীয়তা বা ডাকটিলিটি কি? দুই নম্বরটো কি লিখিব পাৰো? খাত সহিষ্ণুতা। বা মেলিয়েবিলিটি কাক বোলে? তিন নম্বরটো লিখিলো স্টুডেন্টস ধাতু ও অধাতুর ভৌতিক ধর্ম উল্লেখ করা। ওকে স্টুডেন্টস, লগতে তোমালোকে অনুশীলনী চ্যাপ্টারটোর শেষত যে অনুশীলনী আছে তারে অনুশীলনীর কোয়েশ্চেন নম্বর 1, 2 আর 5টো করিবা। ওকে স্টুডেন্টস, তো আশা করছো তোমালোকে বুঝি পাইছা আর এইখানে ভালকে লিখিব পারিবা। আর একটা কথা স্টুডেন্ট, তোমালোকে কিন্তু চ্যাপ্টারটো খুব ভালকে পড়িবা, ঠিক আছে? ভালকে রিড করিবা, তেনে স্টুডেন্টস আরো ভালকে বুঝি পাবা। ওকে স্টুডেন্টস, তো স্টুডেন্টস আশা রাখিছো তোমালোকে বুঝি পাইছা। ওকে, তো আর নেক্সট ক্লাসত আমি আকো এইটো লেসনরে, ঠিক আছে, পদার্থ ধাতু অধাতুরে রাসায়নিক ধর্ম লৈ আলোচনা করিম। লগতে রাসায়নিক ধর্মর লগত আমার ধাতু আর অধাতু দৈনন্দিন জীবনত নানান ব্যবহার আছে, তো সেই ব্যবহার লৈও আমি কিছু আলোচনা করিম স্টুডেন্টস। ওকে, তো স্টুডেন্টস নেক্সট ক্লাসত আমি আকো লগ পাম। আশা রাখিছো সবে যেন ভালে থাকা, সুস্থ থাকা, আটাইতকে ডাঙর কথা ঘরত থাকিবা, সাবধানে থাকিবা। স্টে হোম, স্টে সেফ। ওকে, বাই বাই।